নমস্কার বন্ধুরা কতবড় চিংড়ি মাছ আসছে দেখুন রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভুটুমের হাতে আছে বিশাল বড় সাইজের গলদা চিংড়ি চিংড়িগুলোর প্রায় এক বিদ্যার থেকেও বড় তো আজকে আমরা এই গলদা চিংড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আমরা এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন এবার চিংড়ি মাছগুলো কেটে নেব মামা মাছগুলো যতক্ষণে কাটা হচ্ছে ততক্ষণে আমি এখানে কিছু মশলা নিয়েছি সেগুলো বেটে নেব আদা রসুন আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নেব দুই চা চামচ পরিমাণ জিরে নিয়ে নিয়েছি বেটে নেব চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব জিরে বাটা হয়ে গেছে তুলে নেব চারটে শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে নেব একটা বড় টমেটো নিয়েছি কুচি করে নেব গলদা চিংড়ির এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটি বড় নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে নেব
নারকেলটা কুড়ে নেব। ধুয়ে রাখা গলদা চিংড়িগুলোতে লবণ এবং হলুদ মেখে নেব। এক চা চামচ লবণ, হলুদ গুঁড়ো এক চা চামচ, কড়াই বসে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। গলদা চিংড়িগুলো ভেজে নেব। নারকেলটা সবটা কোড়ানো হয়ে গেছে, একটি বড় বাটির মধ্যে আমি নারকেলটাকে ঢেলে নেব। এখন এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে এবার নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। নারকেলের দুধটা ছাকনা দিয়ে ছেঁকে বের করে নেব। এবার আমরা গলদা চিংড়ির মালাইকারিটা তৈরি করে নেব। তার জন্য মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, দুটো লবঙ্গ, দুই টুকরো দারচিনি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব। আদা রসুনটা কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব টমেটো পিউরি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর মশলার সাথে নারকেলের দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গলদা চিংড়িগুলো। দুটি চেরা কাঁচা লঙ্কা, মাছগুলো দেওয়ার পর নারকেল দুধের সাথে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গলদা চিংড়িটাকে নারকেল দুধের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমরা বানালাম গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ির মালাইকারি আমরা কীভাবে বানালাম সেটা তো আপনারা দেখলেন, তো এখন খেতে কেমন হয়েছে সেটা আমাদের ভুটুম বসে গেছে, টেস্ট করে আপনাদের বলবে।
খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে গলদা চিংড়িটা। দারুণ, খুব খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম করে বানাতে পারে আমার তো ভালো লাগছে। লাইক কমেন্ট ফলো করবেন, পাশে যে বেল আইকন আছে সিঙ্গেলও বাজিয়ে দেবেন। আমাদের এই গলদা চিংড়ির মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদের অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমাদের এই ভিডিওটা যতটা সম্ভব লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।